আমি তো মনে করি শেখ হাসিনার উপরে এই যে পাশ্চাত্যের কোন কোন দেশ নাখোশ, তার একটা বড় কারণ হলো যে তুমি এই একটা কালভার্ট করতে আমাদের কাছে হাত পাত্তা, একটা গ্রামের কাঁচা রাস্তা করতে হাত পাত্তা, আর একটা পদ্মা সেতু নিজের ইচ্ছে করে ফেললে, এত সাহস কোত্থেকে হইলো বেটি? এটা কিন্তু বলে আমাকে নিজে বলছে এই অধ্যত্ব নিজের টাকায় করেন নিজের টাকায় করেন না না এটা নিয়ে বলেন না নিজ চীনের কাছ থেকে তাকে ঠিকাদারি দিছে না না টাকাটা সে দিছে আপনি বাংলাদেশের টাকা নাই আরে তাহলে কার টাকা বাংলাদেশের আমি নোট টাকা চীনের কাছ থেকে লোন দিছে না না এটার জন্য লোন নেন নাই লোন নিছে আপনার রেল লাইনের জন্য আমার এই যে দর্শক তো শুনছে না না রেল লাইনের জন্য আমি 100% নিশ্চয়তা দিয়ে বলছি না এক পয়সাও দেয় আমাদের এক পয়সাও 30,000 কোটি টাকার মধ্যে আপনার এই আমি তো এটাকে খারাপ বলছি না না আপনি এক পয়সা লোন নেন না সেতুতে সেতু সংঘর্ষের পার্থক্য করছেন না মন তো অজয় দাও মানে লোন নাকে খারাপ বলছেন আপনি বলছেন যেটা ফ্যাক্ট সেটা কি আমি সেটা বলছি না না সেতুর অর্ধেকের মতো ব্যয় হচ্ছে আপনার নদী শাসন নদী শাসন সেতুর ব্যয় হচ্ছে 10-11-12,000 কোটি টাকা এরকম মূল সেতু তারপর রেলওয়ে এরপরে হচ্ছে আপনার এই যে ঢাকা থেকে আপনি যশোর যাবেন রেল লাইন সেতুর মধ্যে রেল লাইন বসানো হয় সেতু আছে এই সেতুর লোন আমাদের শোধ করতে হবে না এটা তো দেশের ঋণ 24 সাল থেকে আমাদের ই দিতে হবে না না এটা দেশের মধ্যে ইট ইজ উইদিন দা বাজেট আমাদের সরকারের বাজেট রাজস্ব বাজেট থেকে এই টাকাটা সেতু কর্তৃপক্ষকে দিছে সেতু কর্তৃপক্ষের কাছ থেকে আবার আপনি সরকারে ব্যয় করছেন টোল আছে না এটা টোল আদায় করছে এটা তো যাই হোক ভিন্ন প্রসঙ্গ এটা আমি মনে করি যে বাংলাদেশে এই যে সক্ষমতাটা পদ্মা সেতু একটা যে স্প্রিট তৈরি করেছে এইটার পাশ্চাত্যের বহু দেশ খুশি হয় নাই যুক্তরাষ্ট্র খুশি হয়নি বিশ্বব্যাংক খুশি হয়নি তারা মনে করে এত বড় দুঃসাহস কোত্থেকে আসলো তাদের 71-এ যেমন কিসিঞ্জার মনে করছে না যে ইন্দিরা গান্ধীকে অশ্লীল ভাষা ব্যবহার করছে না তারা বাংলাদেশে বলছে না যে শেখ মুজিব হ্যাজ টু পে যুক্তরাষ্ট্রের দলিলপত্রেই তো আছে যে স্বাধীন দেশ করে ফেললো পাকিস্তান এই যে 21-এ আগস্টের এই বা 17-ই আগস্ট বা 21-এ আগস্ট আসতেছে দুই দিন পরে সেই যে 21-এ আগস্টে হামলা কারা করছে মুজিব স্বাধীনতা অর্জন করছে ক্ষমা নাই 15-ই আগস্ট শেখ মুজিবের মেয়ে আজকে আবার বাংলাদেশ স্বাধীনতার সেই 71-এর ধারায় দেশটাকে নেওয়ার চেষ্টা করছে কাজেই 21-এ আগস্ট 2004 এইগুলো কিন্তু এমনি আসে নাই যাই হোক সেই প্রসঙ্গগুলো যে আমার তো মনে আছে যে জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি চীনের উপপ্রধানমন্ত্রী এসেছিল বাংলাদেশে তাকে এয়ারপোর্টে রিসিভ করতে গিয়েছিল এই জায়গাটাকে কিন্তু আমি নিজেও তো সন্তুষ্ট হইনি যখন এই জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান আসছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী কেন বিমানবন্দরে যাবেন তো পররাষ্ট্র সচিবের যাওয়ার কথা গেছেন কেন কারণ ওরা আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার নিয়ে কিছু সমালোচনা করতেছে কাজে আগের থেকে একটু খুশি করার চেষ্টা হলো এই জায়গাটা থেকে বাংলাদেশকে কিন্তু বের হয়ে আনার জন্য গত 10-12 বছরে একটা সচেতন প্রয়াস আছে এইটা হলো বাংলাদেশের আপনি যে বললেন ক্ষমতার উৎস ক্ষমতার উৎস কিন্তু এই জায়গাটায় এই ক্ষমতার উৎস জনগণ এই জায়গাটা আওয়ামী লীগকেও ভরসা রাখতে হবে বিএনপিকেও ভরসা রাখতে হবে বিএনপি কখন খুশি হয় 5,000 লোকের মিছিল বের করলে চা শ্রমিকরা তাতে যত না খুশি হয় যুক্তরাষ্ট্রের চতুর্থ পঞ্চম সারির একজন সরকারি কর্মকর্তা যখন কোনো একটা প্রশ্ন করে হয়তো যে আপনি বাংলাদেশে বিরোধীদের মিটিংয়ে হামলা হয়েছে এটা কিভাবে দেখেন উত্তর হয়তো দেয় উই আর লুকিং আফটার ইট কিন্তু তাতেই যে পরিমাণ খুশি হয় যে যুক্তরাষ্ট্রের অমুকে এই কথা বলছে এই খুশিটা হওয়া উচিত বাংলাদেশে চা শ্রমিকদের আন্দোলনে